শনিবার সকালে অফিস ছুটি থাকায় ঘুম ভাঙে একটু দেরিতে। হঠাৎ করে ঝনঝনিয়ে ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আমার মামাতো বোন সুকন্যার মেসেজ। মেসেজটা পড়ে আরো অবাক হলাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, সুকন্যা কম্পিউটার সায়েন্সে পিএইচডি করছে। মেসেজটা পড়ে আমি তো অবাক। মেসেজে লেখা ছিল যে দাদা ভাই একটা নাম্বার আছে, ইন্টারন্যাশনাল নাম্বার প্লাস 223344 এরকম কিছু নাম্বার, এই নাম্বার থেকে ফোন এলে খবরদার ধরিস না, ফোন বাস্ট হয়ে যাবে। অবাক হয়ে গিয়েছিলাম ভেবে, এ কোন যুগে আছি আমরা? কম্পিউটার সায়েন্সে পিএইচডি করা একটা মেয়ে এসএমএস পাঠাচ্ছে এইরকম? এর আগেও আমরা বহুবার শুনেছি ইউক্যালিপটাসের পাতা দিয়ে মোবাইলে চার্জ দেওয়া যায়, অনেক রকম ভৌতিক ব্যাপার। যদি এরকমই সত্যি হতো যে একজন একটা নম্বর থেকে আর একটা নম্বরে ফোন করে ফোন বাস্ট করে ফেলা যায়, তাহলে তো শত্রুর সংখ্যা প্রত্যেকের ক্ষেত্রে কমে যেত। আমি মনে করতাম কাউকে একটা ফোন করব, তার মোবাইল বাস্ট হয়ে যাবে। সে মনে করতো যে আমি একটা নম্বর থেকে আরেকজনকে ফোন করব, তার মোবাইলে বাস্ট হয়ে যাবে। এ কোন যুগে আছি আমরা? এই রকম কুপমণ্ডুকতার যুগ থেকে বেরিয়ে আসতে হবে। আমরা না শিক্ষিত, আমরা না উচ্চ শিক্ষা উচ্চ আদর্শে অভিষিক্ত, আমরা এর জন্য অহংকার বোধ করি? কোথায় গেল সেই অহংকার? এই যদি হয় আমাদের পিএইচডি করা ছেলে মেয়েদের চেতনা, তাহলে তো খুব মুশকিল। এগুলোতে ভয় পাবেন না, এটা কখনোই সম্ভব নয়। আর প্রত্যেক দিন আমাদের ভিডিও দেখতে দেখতে আপনারা এইসব ব্যাপারগুলো অনেক সড়গড় হয়ে গেছেন, এখন আর কারোর মধ্যে সেই সুপার স্টেশন বা কুসংস্কারের ছোঁয়া নেই। আরো দেখতে থাকুন ভিডিও, নতুন নতুন ভিডিও আপডেট করতে থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করতে থাকুন, সাবস্ক্রাইব করতে থাকুন, আর লাইক করতে থাকুন। আপনারা একমাত্র আপনারাই এত ভালোবাসেন, এত আমাদের ভিডিওগুলো দেখেন বলেই আমাদের ভিউয়ারের সংখ্যা দিন দিন বাড়তে চলেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নমস্কার। টেলিকম আইনক্সের তরফ থেকে কলকাতা ও বাংলাদেশের প্রত্যেক টেকনিশিয়ানকে প্রাণভরা ভালোবাসা। আজকে আমরা দেখাবো স্যামসাং সেটে ডাউনলোড মোডে আসতে গেলে আমরা কিভাবে সিএমডি মোড থেকে শুধুমাত্র দুটো কমান্ডের মাধ্যমে ডাউনলোড মোড নিয়ে চলে আসব, এবং এটা খুব সেফ মোড এবং এতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। খুব ইজি ওয়েতে হাই টেকনিক্যাল ফান্ডা ইউজ করার ব্যাপার নেই, খুব সোজা সাপটা ব্যাপার থাকবে। দেখুন কি করব। ফার্স্টে এটাকে এডিবি অন করব, ইউএসবি ডিবাগিং। তার জন্য আমাদের যেতে হবে সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে আমরা চলে যাব এদিকে ডেভেলপার অপশান। ডেভেলপার অপশানে গিয়ে আমরা ইউএসবি ডিবাগিং এটাকে অন করে দেব। ইউএসবি ডিবাগিং অন হয়ে গেল। এবার আমরা কেবেলটা লাগাবো, ইউএসবি কেবেলটা এর মধ্যে লাগাবো। খুব মনোযোগ দিয়ে দেখুন, আমরা জানি ক্যামেরার ওপারে যারা রয়েছেন তারা খুব সহজেই এটা করতে পারবেন। দেখুন, এবার আমরা একটা সফটওয়্যার খুলবো, সঞ্জয় মিনিমাল এডিবি অ্যান্ড ফাস্ট বুট। মিনিমাল এডিবি অ্যান্ড ফাস্ট বুট চলে এসছে একটা সিএমডি মোড। তো এই অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আমরা দুটো কমান্ড মারবো। ফার্স্ট কমান্ড হচ্ছে লিখুন এডিবি ডিভাইসেস, এডিবি স্পেস দিয়ে ডিভাইস, স্পেস দিয়ে। এই স্পেস টেস গুলো কিন্তু একটু মাথায় রাখবেন। এন্টার মারবো, চলে এসছে ডাউনলোড মোড, প্রত্যেকটা কিন্তু স্পেস দিয়ে দিয়ে। DOWN হবে, একটা ই পড়ে গেছে। ডাউনলোড লোড মোড স্পেস মোড, এডিবি রিবুট ডাউনলোড মোড। আবার বলছি, এডিবি রিবুট ডাউনলোড মোড। এইবার এটাকে এন্টার মেরে দিতে হবে। খুব ভালো করে লক্ষ্য করুন, কিন্তু দেখুন মোবাইলটা দিকে লক্ষ্য করি, এইবার দেখুন মোবাইলটা দিকে লক্ষ্য করুন, দেখুন ডাউনলোড মোড চলে এসেছে ডাইরেক্ট। খুব সহজ ব্যাপার, সোজা সাপটা ব্যাপার, সামান্য দুটো কমান্ড আর আপনারা জিতে নিতে পারেন সবার মন। খুব ভালো করে কাজ করতে থাকুন, বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন করবেন। আমাদের মোবাইল নাম্বার 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার নমস্কার।